তীব্র দাবদহের প্রকোপ এড়াতে বাসের পরিবর্তে মেট্রো রেলে ঝুঁকছেন রাজধানীবাসী স্বস্তির খোঁজে রাজধানীর বিভিন্ন উদ্যান ও বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় করছেন সাধারণ মানুষ জাহিদ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত গ্রীষ্মের ভর্দপুর মেট্রো রেলের অপেক্ষায় বিপুল সংখ্যক যাত্রী বছর খানেক আগেও নগরবাসীর কাছে অপরিচিত এ বাহন এখন জনপ্রিয়তার শীর্ষে দ্রুতগামী আর শীততপ নিয়ন্ত্রিত হওয়ায় মেট্রো রেলকে স্বস্তির ঠিকানা বলছেন যাত্রীরা বাসে গরম এবং আজকে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল তার মধ্যে গরম যে গরম এবং রোডে তো জ্যাম এখন আমি এসি পাচ্ছি যাতায়াত সুবিধা আমার সময় বাঁচতে সব কিছু সুন্দর লক্ষ লক্ষ মানুষের কর্মঘণ্টা সেভ হইতেছে সরকারের প্রতি কৃতজ্ঞ আর এই গরমের মধ্যে এই যে মেট্রো রেলে যাতায়াত করি এসির মধ্যে যাই হ্যাঁ তাতে কষ্টটা অনুভূত হয় না আবহাওয়া অফিসের নতুন করে বাহাত্তর ঘণ্টার হিটলার জানান দিচ্ছে সূর্যের প্রখর তেজ বেশ ভোগান্তি বয়ে আনছে নগরবাসীর জন্য আর তাই বিশ্রামের জন্য নগরের উদ্যান ও বিনোদন কেন্দ্রগুলোকে বেছে নিচ্ছেন রাজধানীবাসী এই সময়টা হইতেছে আমাদের খেলাধুলার সময় কিন্তু আমরা এই রোদের কারণে কোনো জায়গায় খেলাধুলাও করতে পারতেছি না বাইরে অনেক রোদ দূর তারপর অনেক লোকজন এখানে অনেক নিরিবিলি তাপমাত্রা কম ওটা অনেক ভালো লাগছে চিড়িয়াখানার ভিতরে যে গাছ রয়েছে এতে করে পরিবেশটাও অনেক সুন্দর এবং ঠান্ডা রয়েছে বাইরের থেকে এখানে চিড়িয়াখানার পরিবেশটা অনেক ভালো এবং তাপমাত্রা অনেক কম তীব্র দূষণে কালচে রূপ নিয়েছে তুরাগ নদী পানি প্রবাহ অন্য সময়ের তুলনায় কম তবে সেসবের কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি এসব কিশোরের দুরন্ত পান্নার কাছে দাবুদাহ থেকে মুক্তি পেতে দিনভর তুরাগের বুকে দাপিয়ে বেড়ানো তাদের গরমে জ্বালায় তো ঘরে বুয়া থাকা যায় না এর গিয়ে দৌড়ায় বারোটা বাজে আয় পড়ছি হবে কয়টা বাজে জানা জানি না কিন্তু তিনটা চারটা বাজে বাসা যায় নিহত বাসায় বসে থাকা পারতাসি না গুসল করলো ঘেমে গেতাসি বারবার সেই কারণে এই জায়গায় আসলাম এখন গুসল করে মজাই পাচ্ছে চাহিদ एटीएन नि्यूज़ ढाका